আজকে হয়েছিল দিদা ঘরেই ছিল, আমরা খাওয়া দাওয়া করলাম, আমরা ঘরে ছিলাম, তারপরে দিদা 5 মিনিট হয়নি কাজে গেছে। এবার আমাদের দরজাটা হালকা জাস্ট এমনি ছিটকানি মারা ছিল, এবার তালা চাবিটা এই জায়গাটাতেই বাইরে ছিল। আমি ঘুমাতে ঘুমাতে আমি খালি ওই কাত হয়েছি, ওই কাত হওয়ার পর আমি একটা কাঠের আওয়াজ পেলাম। আমি তখন এই পাশে ঘুরে দেখছি আমার রান্নাঘরে পুরো আগুন জ্বলছে, আমি বাইরে বেরিয়ে এখানটায় দেখছি পুরো আগুন জ্বলছে। আমি এখানে জলের ড্রাম পাম্প যা ছিল সব দিয়ে নিভানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। লাস্টে আমাদের পাড়ার একটা দাদা এসে আমাকে বললো যে তুই আমি টালি ভেঙে বের, টালি ভেঙে আমি গেট বেয়ে তারপরে ওখানে ফাটছি, তখনও ধাউ ধাউ করে জ্বলছে। হ্যাঁ, শুভ বলে যে এই ছেলেটার সাথে আমাদের কালকেও একটু ঝামেলা হয়েছে ওই ছিল, আমি পুরোটাই দেখেছি ওই ছিল, ও আগুনটা লাঠিটা বিছানার উপর মেরে ওষুধটা এই পাশ থেকে পালিয়ে গেছে। তারপরেই তো আমি দাদাদের ফোন করে ডাকলাম, দাদারা এসে ভয় তো সবারই লাগবে না, এরা তালা মেরে আগুন মেরে দিয়েছে। আগুনটা ইচ্ছাকৃত লাগানো হয়েছে কারণ এখানে একটা পোড়া কাঠ রয়েছে, ঠিক আছে, এখানে প্লাস্টিক ছিল, প্লাস্টিকটা হয়তো ওই কাঠের মধ্যে জড়ানো হয়েছে, তারপরে এখান দিয়ে জানলা দিয়ে কাঠটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার ছেলে ঘরে একা শুয়েছিল, ঠিক আছে, তো ওইটা তো বাচ্চা মানুষ শুয়েছিল, ও যখন কাঠের আওয়াজটা পেয়েছে, ও যখন বাইরে বেরিয়েছে দৌড়ে, তখন দেখছে এরকম দাউ দাউ করে আগুন জ্বলছে, তখন ওকে বলা হয়েছে যে টালিটা ভেঙে বেড়া, আর ও যখন বেরিয়েছে তখন দেখতে পেয়েছে যে পেছন দিক দিয়ে এদিক সামনে একজন দৌড়ে, একটা কালো রঙের টি শার্ট পরা, একটু চেহারা ফেহারা ভালো, সে দৌড়ে পেছন রাস্তা দিয়ে জঙ্গলের উপর দিয়ে সে পালিয়ে গেছে। কিন্তু সে হ্যাঁ, এটা প্রাণে মারারই চেষ্টা করেছিল কারণ কি বাইরে দিয়ে তালা মেরে দিয়েছিল, সে যেন ঘর থেকে না বেরোতে পারে। ওর সঙ্গে কোনো শত্রুতা আছে কিনা সেটা বলতে পারবো না কারণ কি না, বন্ধু বান্ধবের মধ্যে তর্কাতর্কি হয়তো হতেই পারে, এরকম অল্প বয়স আতঙ্ক তো অবশ্যই আছে, ঘরের মধ্যে বারবার আগুন লাগিয়ে দিচ্ছে, যদি আমরা ঘরের থেকে না বেরাতে পারি এরকম ভাবে তাহলে তো আমরা পুড়ে মরে যাবো। আর ভেতর দিক দিয়ে কাঠ ছুড়ে আগুন দিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমার বাচ্চাটা তো ঘর থেকে বেরোতেও পারতো না আজকে, আমার বাচ্চাটা টালির উপর থেকে বেরিয়েছে। পুলিশকে জানিয়েছেন? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।